নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আমি সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা খুবই পপুলার রেসিপি, তার নাম তন্দুরি চিকেন। রেস্টুরেন্টে স্টার্টার হিসেবে এই তন্দুরি চিকেন আমরা অনেকেই খেয়ে থাকি। আর এটা আজকে আমি গ্যাস ওভেন বা ওটিজিতে বানাবো না, আজকে এটা আমি বারবিকিউ ওভেনে বানিয়ে দেখাবো। আর সেই সঙ্গে এই তন্দুরি চিকেন যা দিয়ে খাওয়া হয় সেই গ্রিন চাটনির রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন দেখে নিই এই লোভনীয় রেসিপিটা কিভাবে বানাতে হয়। তন্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি 1 কেজি 100 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 4টি লেগ পিস ব্যবহার করছি, আর লেগ পিসগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে ছুরি দিয়ে কেটে নিলে এর ভেতর মশলা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। চিকেনের দুই পিঠে আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারাও চিকেনটাকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেবেন, এতে মশলা খুব ভালোভাবে ভেতরে যাবে। এখন একটা বড় পাত্রে চিকেনগুলোকে তুলে নেবার আগে আমি চিকেনের গায়ে লেগে থাকা জলটা একটা কিচেন টাওয়েল পেপারের সাহায্যে খুব ভালো করে শুকনো করে মুছে নিচ্ছি। আপনাদের কাছে কিচেন টাওয়েল পেপার না থাকলে কোনো অসুবিধা নেই, আপনারা ঘরে থাকা শুকনো কাপড় দিয়েও এটাকে মুছে শুকনো করে নিতে পারেন। এটাকে শুকনো করে অবশ্যই নিতে হবে, না হলে মশলাগুলো ভালো করে লাগানো যাবে না। এখন সব চিকেনগুলোকে শুকনো করে নিয়েছি, এবার এতে আমি কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, আপনারা ব্ল্যাক পেপারের জায়গায় হোয়াইট পেপারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা বড় পাতিলেবুর পুরোটা, আমি এখানে পাতিলেবুই ব্যবহার করছি, আপনারাও পাতিলেবু ব্যবহার করবেন, কারণ কাঁচা চিকেনে যে একটা ব্যাড স্মেল থাকে সেটা কিন্তু এই পাতিলেবুর রসে অনেকটা চলে যায়। ভিনিগার এখানে ব্যবহার করবেন না, কারণ ভিনিগারে সেই গন্ধটা কিন্তু যায় না, তাই অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপির জন্য পাতিলেবুর রসটাই ব্যবহার করতে। এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি, আর কেটে চিড়ে নেওয়া অংশগুলোকে হাঙুলের সাহায্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেবার পর আমি এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর যেই সময় এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি সেই সময় আমি রেডি করে নেব গ্রিন চাটনিটা। গ্রিন চাটনি বানানোর জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি, নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা, 4-5টি নিয়েছি রসুনের কোয়া, 1/2 ইঞ্চি পরিমাণ নিয়েছি আদা, 3টি নিয়েছি কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব, আর মিহি পেস্ট বানানোর পর এর মধ্যে আমি স্বাদমতো নুন অ্যাড করে দেব। আমাদের গ্রিন চাটনি একদম পুরো তৈরি হয়ে গেছে, এখন এটা তন্দুরি চিকেনের সঙ্গে খাবার জন্য পুরোপুরি রেডি। এটাকে একপাশে রেখে দিচ্ছি, তন্দুরি চিকেন তৈরি হওয়ার পর সার্ভ করবার সময় এই চাটনিটা ব্যবহার করব। এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এখানে কিছু মশলা রেডি করে নেব। প্রথমে এই বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, আমি ঘরে পাতা টক দই ইউজ করছি, আপনারা দোকান থেকে কেনা টক দইও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ তন্দুরি মশলা। এই তন্দুরি মশলার রেসিপি আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনারা প্লিজ একটু দেখে নেবেন, আমি এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে এর ভিডিওর লিংক দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণ এই মশলাটা দেবার পর দিচ্ছি 2 পিঞ্চ ফুড কালার, 1 টেবিল চামচ নুন, 2 চামচ রেড চিলি পাউডার, 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলাগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচে করে মিশিয়ে নেবার পর আমি হাতে করে চিকেনের গায়ে মশলাগুলো লাগিয়ে দেবো। এবার একটা একটা করে চিকেন নিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে এইভাবে চিকেনের চিড়ে রাখা অংশগুলোতে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি, এতে মশলাগুলো খুব ভালো করে ভেতরে চলে যাবে। আর এই কাজটা একটু সময় নিয়ে আপনাদের করতে হবে, মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। আমি সমস্ত চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি।
সবকটা চিকেনকে এইভাবে মশলা মাখিয়ে একটা বড় পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত মশলাগুলো লাগিয়ে দেওয়া হয়ে গেছে চিকেনের গায়ে। এবার এটাকে 3 ঘন্টার জন্য একপাশে ম্যারিনেট করে রেখে দেবো। এটা 3 ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণ হচ্ছে এই মশলাগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশে গিয়ে চিকেনটা খুব ভালো করে মজে যাবে। এই চিকেনটা যখন তন্দুরি চিকেন তৈরি হয়ে যাবে তখন দেখবেন চিকেনটা খুব সফট এবং জুসি হয়েছে। যখন আপনারা তন্দুরি চিকেন খাবেন দেখবেন সেটা কতটা টেস্টি আর সুস্বাদু হয়েছে। তাই এই প্রসেসটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে, এটা আপনারা স্কিপ করবেন না। 3 ঘন্টা অবশ্যই এটাকে ম্যারিনেট করে রাখবেন। 3 ঘন্টা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে একটা ট্রেতে তুলে নিচ্ছি। আমি আজ বারবিকিউতে এটা বানাবো, সেই জন্য বারবিকিউর যে জালটা রয়েছে সেই জালের ওপর এই চিকেনগুলোকে সাজিয়ে দেব। সেই জন্য জালটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। অন্যদিকে আমি বারবিকিউ ওভেনটাতে কাঠ কয়লা সাজিয়ে দিয়ে সেটাকে ধরবার জন্য রেখে দিয়ে এসেছি। আর যে সময়টা ওটা ধরছে সেই সময় আমি মাংসগুলোকে এই ট্রেটার ওপর তুলে নিচ্ছি। আপনারা দেখেছেন আমি যখন চিকেনটা ম্যারিনেট করেছি তাতে আমি কোনো রকম তেল বা বাটার ইউজ করিনি। আমি এখানে তেল ইউজ করব না, বাটার ইউজ করব। আর চিকেনগুলো সব আমি তুলে নিয়েছি এই জালটার ওপর, আর এক্সেস মশলাগুলো এর ওপর গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে বারবিকিউ ওভেনে গ্রিল করতে নিয়ে চলে যাচ্ছি। দেখুন আমি বারবিকিউ ওভেনে এটাকে চাপিয়ে দিয়েছি, ভেতরে ধিকি ধিকি আগুন জ্বলতে শুরু করেছে, ভালোভাবেই মোটামুটি ধরে গেছে। এবার এখানে আমি 4টি চিকেন নিয়ে এসেছিলাম, কিন্তু জায়গাটা যেহেতু কম সেহেতু 4টেকে একসঙ্গে দিতে পারিনি, দুটোকে সরিয়ে রেখেছি। আমি দুটো করে এগুলোকে গ্রিল করে নেব। আর যখন এটা গ্রিল হবে তখনই আমি বাটারটা ইউজ করব। দেখুন এখন ভেতরে আগুনটা ভালো মতো ধরে গেছে এবং চিকেনটাও খুব ভালো করে এর ভেতর কুক হচ্ছে। এইবারে আমি 1 পিট একটু হালকা হলেই আস্তে করে চিমটি করে এটাকে উল্টে দিচ্ছি। আর যে পিটটা হচ্ছে সেই পিটে অল্প করে বাটার ব্রাশ করে দিচ্ছি। নর্মাল টেম্পারেচারে আনা বাটারই আমি এখানে ব্রাশ করে দেব। আর এইভাবে বাটার ব্রাশ করে দিলে কিন্তু চিকেনটা খেতে খুবই সুস্বাদু হয়। আর এই বাটারটা কিন্তু বারে বারে ব্রাশ করতে হবে, মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে আর ব্রাশ করে দিতে হবে। বাটারের স্মেলটা এই তন্দুরি চিকেন বা কাবাবে খুব সুন্দর লাগে, তাই জন্য আমি সবসময় বাটারটাই ইউজ করি। আপনারাও বাটারটা দেবার চেষ্টা করবেন। দেখুন আমাদের এই বারবিকিউতে 1টা চিকেন প্রায় রেডি হয়ে গেছে, এবার সেটাকে আমরা তুলে নিচ্ছি। আর অন্যগুলোতেও এখানে বসিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে দেখুন বাটারও এগুলোর গায়ে আবার ব্রাশ করে দিচ্ছি। এবার 1টাকে তুলে নিচ্ছি আর 2টো চিকেনকে এর উপরে বসিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে গ্রিল করে নেব, আর সেই সঙ্গে বাটারগুলো খুব ভালো করে সব পিঠে লাগাতে থাকবো, মাঝে মাঝেই উল্টে দেবো আর লাগাতে থাকবো। 2টো চিকেনকে দিয়ে দিয়েছি, আর 1টা চিকেনও প্রায় তৈরি হয়ে এসেছে। সেটাতে দেখুন কেমন সুন্দর কালার চলে এসেছে, আর ভেতরে আগুনটা দেখুন কী সুন্দর ধিকি ধিকি জ্বলছে, আর এই যে ধোঁয়াটা উঠছে এতে সুন্দর একটা স্মোকি ফ্লেভার এর মধ্যে চলে আসবে। খেতে কিন্তু এই চিকেনটা দারুণ লাগবে। এইভাবে বাটার পালিশ করে করে আমি এটাকে ভালো করে রেডি করে নিচ্ছি। আমাদের তন্দুরি চিকেন দেখুন এখন পুরোপুরি রেডি, একদম রেস্টুরেন্টের মতো লোভনীয় দেখতে হয়েছে এই তন্দুরি চিকেন, খুবই সুস্বাদু এবং সফট হয়েছে। আপনারা এই তন্দুরি চিকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি আমার এই রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আজকে আমি এটা সার্ভ করেছি গ্রিন চাটনি আর রিং করে কেটে নেওয়া পেঁয়াজের সাথে। আপনারাও এইভাবে সার্ভ করুন আর আমাকে জানান এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে প্রত্যেকবারের মতোই অনুরোধ রাখছি আমার রেসিপিটিকে লাইক ও শেয়ার করার। সেই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার।
এইরকম বিভিন্ন রান্নার আপডেট সবার আগে পাবার জন্য পাশে থাকা বেল আইকনটিও আপনারা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে যে কোনো রান্নার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি।